বন্ধুরা আমরা ফাইনালি এসে পৌঁছেছি হচ্ছে কইপুলে। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আবারও বেরিয়েছি একটা রাইডের জন্য, রেডি হয়ে গেছি, গাড়ি বের করবো, করে যাব। আজকে যেতে চলেছি হচ্ছে কইপুল মধ্যম গ্রামের। তো একটা জায়গা, সুন্দর জায়গা, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। আর আমাদের এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 18-19 কিলোমিটার মাত্র। তো ওই জন্য আজকে বিকালবেলা বাড়িতে আসি, তো চলো যাওয়া যাক। তো ঠিক আছে, গাড়িটারি বের করি, দিয়ে রাস্তা একবার দেখা হচ্ছে। এখন যেতে চলেছি, বাইকটাকে বের করছি, আমার সঙ্গে যাবে হচ্ছে সুমন। তো আগে বেরাই, বেরিয়ে আগে সবার প্রথমে যাব হচ্ছে পেট্রোল পাম্প, তেল ভরতে হবে, দেন তারপরে বেরাবো। তো তেল ভরা হয়ে গেল, এবার লোকেশানটা দিব, দিয়ে বেরানো হবে। কেননা রাস্তা আমিও চিনি না, কিছুটা চিনি, তারপর থেকে আর চিনি না। তো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার, তখন বলছিলাম 18 কিলোমিটার, 13 কিলোমিটারের ডিস্টেন্স। দেখাচ্ছে টাইম 32 মিনিট, পৌঁছাবো হচ্ছে 4টা 20, এখন বাজে হচ্ছে 3টা 49, 3টা 48, 49, 4টা 20 মধ্যে পৌঁছে যাব আমরা হচ্ছে কইপুলে। আমরা এখন আছি হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথাতে, সামনে হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। চৌমাথা ডান দিক দিয়ে চলে গেলো হচ্ছে এয়ারপোর্ট, বাম দিকে গেলো হচ্ছে বারাসাত, পিছন দিক যেদিক দিয়ে আমরা আসলাম সেটা হচ্ছে সোদপুর রোড, আর সামনে আছে হচ্ছে ভাদো রোড। তো কইপুল যেতে গেলে আমাদেরকে ভাদো রোড ধরে যেতে হয়। তো আমরা একদম স্ট্রেট যাব ভাদো রোড ধরে। এ হচ্ছে ভাদো রোড, এই রোড ধরে মোটামুটি 11 কিলোমিটার যেতে হবে, 11 কিলোমিটার কইপুল। ছেড়ে গ্রামের রাস্তা দিয়ে ঢুকলাম, রাস্তাঘাটগুলো সেরা হয়ে আছে, পুরো অফ রোডিং কিছু কিছু জায়গায়, এদিকে ক্ষেত, বড় বড় ফ্যাক্টরি, সব আলাদাই বলা যেতে পারে, একদম পুরো গ্রামের রাস্তায় চলে এসেছি। আর দুদিকে পুরো গাছে জঙ্গল জঙ্গল টাইপে ভর্তি। এবার বলা যেতে পারে যে আমরা কলকাতা থেকে, শহর থেকে গ্রামের দিকে পদার্পণ করেছি, পুরো গ্রাম্য গ্রাম্য একটা ভাইব আসছে। কি রাস্তা ভাই, কি রাস্তা, এইগুলাই তো চাই লাইফে, এইগুলাই রাস্তা চাই, না তো লাদাখ যাবো কেমন করে ভাই? এই সমস্ত রাস্তাতে ট্রেনিং না করলে লাদাখে গিয়ে কি করে হবে? ও এগুলো হচ্ছে পাটকাঠির গাছ, পাটকাঠির গাছ এখানে জলের মধ্যে পাটকাঠিকে চুবিয়ে রাখা হয়েছে। তখন যেটা বলছিলাম আর কি, যে এই হচ্ছে পিছনে পাটকাঠির যে ক্ষেত, এই পাটকাঠির গাছগুলো যেটা দেখছো, এই গাছগুলোকে এনে এইভাবে জলের মধ্যে চুবিয়ে রাখা হয়। এভাবে জলের মধ্যে চুবিয়ে এটাকে প্রথমে পচানো হয়, পচানোর পর এর ছালগুলো উঠে চলে আসে, যেগুলো পাট হিসাবে ব্যবহৃত হয়, আর যেটা ডান্টি আর কি যে কাণ্ডটা পড়ে থাকে সেটা পাটকাঠি হিসেবে ব্যবহৃত হয়। ওখানে দিদা পাটকাঠিগুলোকে আলাদা করছে, এদিকে
হাঁস চড়ে বেড়াচ্ছে, আর এ হচ্ছে রাস্তা, তো এই পাশেও আছে, রাস্তার এই পাশেও। এই হচ্ছে এই যে হ্যাঁ, গাছের ছাল এখনো আছে, এগুলো ছাড়ানো হয়নি ছালগুলো। তো এই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে কুইপুলের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। তো চলো, একদম পাক্কা 3 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 7 মিনিট। তো চলো আগানো যাক। এটা একটা ছোট্ট ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিলাম, যে পার্ট আর কি, সেই পার্টগুলো রাস্তাতে শুকোতে দেওয়া হয়েছে, আর এদিকেও শুকোচ্ছে। এ হচ্ছে পার্ট, আর পার্ট ছাড়ানোর পর যেগুলো দাঁড়াচ্ছে সেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে পার্ট কাটি। সবাই জানো, তবু একবার জানিয়ে দিলাম। আর জাস্ট একবার রাস্তাটা দেখো ভাই, কি রাস্তা বন্ধুরা। আমরা ফাইনালি এসে পৌঁছেছি হচ্ছে কুইপুলে, আর এই হচ্ছে কুইপুলের রাস্তা। এবার তোমাদেরকে গাড়িটাকে এক জায়গায় রাখি, তারপরে তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। জাস্ট কিছুক্ষণ আগে আমি এসে পৌঁছালাম হচ্ছে কুইপুলে। কুইপুলে এসে জাস্ট গাড়িটাকে পার্ক করলাম, সুমন ওখানে পাশে বসলো আর কি, ধারে যেখানে বসে দৃশ্যটা এনজয় করছে। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, সেরা লাগছে। আমি একটু সাইডে আসলাম আশেপাশে ঘোরার জন্য, সব মানুষজন ওখানে বসে আছে, তো সাইডে আসলাম। আর জাস্ট একবার দেখো পেছন দিকটা, তারপরে এই পেছন দিকটা জাস্ট দেখো, উফ, ভিউ দেখে পাগল হয়ে যাবে, এত সুন্দর ভিউ। আর সানসেটের টাইম, ওই জন্য এসেছি যে সানসেটের সেই যে ভিউটা সেটা নেওয়ার জন্য, সেই সময়টুকুটা এনজয় করার জন্য আর কি আসা আজকের দিনে। আর কুইপুলে বেসিক্যালি হচ্ছে মাছের ভেরি, বড় বড় বিশাল বিশাল সাইজের, এগুলো হচ্ছে মাছের ভেরি, যার মধ্যে মাছ চাষ করা হচ্ছে। তো কুইপুলে আর কি সব দিকে মাছের ভেরি, মাঝখানে মাঝখানে এরকম রাস্তা করা আছে আল টাইপ, যেটা গ্রামের মধ্যে যাচ্ছে আর কি, ভেতরে গ্রাম, এদিকে কাঁচা রাস্তা, এদিকটা সম্পূর্ণটা কাঁচা রাস্তা রয়েছে, আর এদিকে একটু পাকা রাস্তা স্টার্ট হয়েছে, এদিক থেকে রাস্তা কংক্রিটের। তো চলে যাচ্ছে গ্রামের ভেতরে, আর জায়গাটা সত্যি বলতে খুবই সুন্দর, মানে এসে বসে কিছু টাইম পাস করা, এনজয় করার জন্য, বসার জন্য আর কি, নজর সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য সেরা। তো বন্ধুরা আমরা এখন আসি হচ্ছে কুইপুলে, আর এই হচ্ছে কুইপুলের দৃশ্য। ও কী লাগছে সিনারিটা, দেখো, দেখে তোমরা বলো কেমন লাগছে আর কি, আমাকে তো সেরা লাগছে। আর এগুলো যে রয়েছে সেগুলো হচ্ছে মাছের ভেরি আর কি, মাছ চাষ করা হয় এগুলোতে, মাছ চাষ করছে বিশাল বড় বড় মাছের ভেরি। এদিকে আছে, পাশে আছে, ওই পারে আছে, এদিকে আছে, এদিকে আছে, পুরোটাই আর কি মাছের ভেরির জন্য বিখ্যাত আর কি। আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, উফ, কি লাগছে। জায়গাটা এমন যে তোমরা আসো, সকালবেলায় আসতে গেলে, রোদ ফোর থাকতে গেলে একটু রোদ লাগতে পারে, কিন্তু তাছাড়া তোমরা আসো বিকাল বিকাল সময় করে, দুপুরের দিকে আসো, বেরো, বিকালের মধ্যে এসে পৌঁছা, 2-3 ঘন্টা এখানে বসো, সন্ধ্যা লাগবে বেরিয়ে যাবে। ওয়েদার ভালো থাকতে গেলে তোমরা ভালো ভালো দৃশ্য দেখতে পাবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে, জাস্ট অসাধারণ। তো যাই হোক, এবার কিছু টাইম ওখানে যাবো, গিয়ে বসবো। ও সাবাস, এখন টাইম হচ্ছে বিকাল 5:10, আর আমরা একদম বসে আছি হচ্ছে কুইপুলের ভেরির ধারে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে স্টার্ট করেছে, সেরা লাগছে। সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, সূর্য মামা ডুবে গেছে, এদিকে আকাশে মেঘ করেছে,
ওয়েদার মারাত্মক হয়ে আছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য আরও সুন্দর লাগছে। তো স্বাভাবিক ব্যাপার, সন্ধ্যা লাগতে স্টার্ট করছে, লাইটের কানেকশান আস্তে আস্তে কমতে শুরু করবে। তো তোমরা জানাও নিচে কমেন্টে যে কেমন লাগছে আর কি কৈফুলের জায়গাটা। তোমরা আসলে আসতে পারো, সন্ধ্যার দিক করে আসবে, বিকালবেলায় আসবে, সন্ধ্যা অবধি বসবে, খুব সুন্দর লাগবে। যাই হোক, এখন নেক্সটে কিছুক্ষণ বসে রিল্যাক্স করি, তারপরে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। কৈফুলের ওখানে যখনই ভুট্টা নিতে স্টার্ট করলাম, যে ওখানে খাবো ভুট্টা, আর চলে আসলো বৃষ্টি, তো সোজা ওখান থেকে দুপুরতে এসে একটা ছাউনির তলে বসলাম। দেন বসে কিছু টাইম কাটানোর পর বৃষ্টি শেষের পর তারপরে একটু আরও কিছুক্ষণ বসলাম, তারপরে আসলাম হচ্ছে রুমে। তো সোজা রুমে চলে এসেছি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। জানিও তোমাদের কেমন লাগলো কৈফুলের এই ভিডিওটা, ছোট্ট শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও বানানোর চেষ্টা করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। নেক্সট ডে আবার যাব অন্য জায়গায় ঘুরতে, তো সেই সমস্ত ভিডিও আসবে। যাই হোক, কথা না বাড়িয়ে টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই।